বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ নিগ্রহ করেছে অভিযোগ করে প্রতিবাদী আন্দোলনে নামল বিজেপি। শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির সদর জেলার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানানো হয়। এদিন বিজেপি কর্মীরা বীরহাটা থেকে মিছিল করে এসে কার্জন গেট চত্বরে উপস্থিত হয়। সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান সদর জেলার সভাপতি অভিজিৎ দা, সম্পাদক শ্যামল রায় সহ অন্যান্য দলীয় কর্মীবৃন্দ। মিছিল আপনারা জানেন যে গতকাল আমাদের বিজেপির মগরাহাট পশ্চিমে প্রার্থী উনি কালকে মারা গেছেন তৃণমূলের অত্যাচারে, আর তারই কারণে গতকাল আমাদের সেই মরদেহ নার্সিংহোম থেকে আমাদের তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির ইয়ংস্টার সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার, উপস্থিত ছিলেন ভবানীপুরে প্রার্থী এবং জেলা রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতিময় সিং মাহাতো এবং একাধিক কার্যকর্তারা। কিন্তু সেই মরদেহকে নিয়ে যেভাবে রাজনীতি হয়েছে, যেভাবে সরকার পক্ষ পুলিশকে সামনে রেখে যেভাবে রাজ্য সভাপতিকে হেনস্থা করা হয়েছে, তারই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে। বর্ধমান শহরে একটু দেরিতে হলেও আমরা এই বিক্ষোভ সমাবেশ করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।